মৌসুমী লঘুচাপের প্রভাবে ফের বজ্র সহ ভারী বৃষ্টির কবলে পড়েছে রাজধানী মাস্কাট সহ ওমানের বিভিন্ন অঞ্চল। সোহার, সাহাম, সিনা, বুরাইমি সহ কিছু জায়গায় ভারী বর্ষণের সাথে শিলাবৃষ্টিও হয়েছে। এবার বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পূর্বাভাস বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার উত্তর আল বাতিনাহ, আল বুরাইমি এবং আল ধাহিরার সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। ঝুঁকির মাত্রা বিবেচনায় শ্রেণী কার্যক্রম সীমিত ছিল মাস্কাটেও। এদিন দুপুর ১২টার পর থেকে মাস্কাটের শিক্ষা কার্যক্রমও বন্ধ রাখা হয়। এছাড়া সোমবার মধ্যরাত থেকেই মুসান্দাম, আল বুরাইমি উত্তর ও দক্ষিণ, আল বাতিনা, আল দাখিলিয়া এবং রাজধানী মাস্কাটে ২০ থেকে ৬০ মিলিমিটার মাত্রার ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসব অঞ্চলে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কমেছে কয়েক ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে একের পর এক আবহাওয়া বিপর্যয় সামাল দিয়েছে ওমান। বৃষ্টিকালীন সময় ওয়াদি পার হতে গিয়ে প্রবাসী সহ বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই ক্ষয়ক্ষতি এড়াতে এবারও বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সময় সবাইকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সিভিল এভিয়েশন। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।